আমার খুব ভালো লাগছে যে আমি 43তম এনএবিসি বঙ্গ সম্মেলনে আমন্ত্রিত হয়েছি, এখানে এসেছি। আনন্দের বিষয় হচ্ছে যে এখানে এসে যাদের সঙ্গে দেখা হচ্ছে, আজকে থেকে শুরু হলো, আজকে মিট অ্যান্ড গ্রিট হলো, এরপর তিন দিন সম্মেলন চলবে, এবং যারা যারা এসছেন, বিশেষ করে পশ্চিমবাংলা থেকে যারা এসছেন, যাদের সঙ্গে আমরা বিভিন্নভাবেই পরিচিত, কারো লেখনীর মাধ্যমে, কারো গানের মাধ্যমে, কারো অভিনয়ের মাধ্যমে, তা এই গুণী মানুষগুলোর সঙ্গে একসঙ্গে দেখা হওয়া, থাকা বা একই মঞ্চে ওঠা, এটা একটা সৌভাগ্যের বিষয়। আর এই আয়োজকদেরকে আমি বড় একটা ধন্যবাদ জানাই যে এই সুযোগটা তারা আমাকে ব্যক্তিগতভাবে করে দিলেন এবং আমাকে এখানে মানে আমন্ত্রণ জানিয়ে আমাকে সম্মানিত করেছেন। আমি চাই যারা আছেন এই অনুষ্ঠানের, এই অনুষ্ঠানের আয়োজনটি মানে খুব চমৎকারভাবে শেষ হবে বা সফলতার সঙ্গে, বা আবার সামনের বছর বা 44তম এনএবিসি সম্মেলনের জন্য সবাই অপেক্ষা করবেন, সব কিছু আনন্দে পরিপূর্ণ হোক। ধন্যবাদ সবাইকে।